আজকে দেখলাম যে আপনারা ধন্যবাদ জ্ঞাপন করছেন, কিসের জন্য ধন্যবাদ জ্ঞাপন? আমাদের চার বছর ধরে আন্দোলন করছি মুখ্যমন্ত্রীর কাছে, মমতাদির কাছে, কিন্তু আমাদের উনি কথা রাখছেন। আমাদের 9000 ফর্ম জমা দিয়েছিল বার্ধক্য ভাতার জন্য, প্রবীণ ভাতার জন্য, কিন্তু আমাদের 8000 আমাদের উনি 8000 মানে আমাদের স্যাংশন করেছেন। আর বাড়ি সব বাড়ি দিবে বলছেন, যে আমাদের যারা দুস্থ গরিব তাদের জন্য বাড়ি দেবে, ব্রাহ্মণদের বাড়ি দেবে বলেছেন। সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য আমরা আজকে মিছিল একটা করে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছি, রাজীব ব্যানার্জিকে, সুরেন্দ্রবাবুকে স্বাগত জানাচ্ছি। কত করে টাকা ভাতা পাবেন? আমাদের মুখ্যমন্ত্রী 1000 টাকা করে ভাতা দেবে বলেছে, পুজোর আগে দু মাসের 2000 টাকা দিয়ে দেবে। আজকে এই শ্রদ্ধা জ্ঞাপনে কে কে উপস্থিত ছিলেন? আমাদের শ্রদ্ধা জ্ঞাপনে আমাদের ব্লকের সম্পাদক, আমাদের ব্রাহ্ম ট্রাস্টের সম্পাদক। আজকে কর্মসূচির মূল লক্ষ্য কি রয়েছে আপনাদের? দেখুন, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি আবারও প্রমাণ করলেন যে সারা বাংলায় সর্বধর্ম সর্ববর্ণের মানুষকে নিয়ে তিনি বাংলাকে এগোতে চাইছেন। তো যারা তোষণের কথা বলতেন তারা আজকে বুঝতে পেরেছেন যে দীর্ঘদিন ধরে আমাদের সমস্ত সমাজের মানুষরা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দেওয়া করেছেন। আজকে সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট যারা দীর্ঘদিন ধরে আমাদের দাবি দেওয়া করতেন,
তাদের আজকে আশা পূর্ণ হয়েছে। সারা বাংলায় 8000 আমাদের দুস্থ গরিব ব্রাহ্মণ মহোদয়দের যারা আমাদের পূজা অর্চনার সঙ্গে যুক্ত তাদেরকে 1000 করে মাসি ভাতা টাকা এবং 8000 বাড়ি দেওয়ার ঘোষণা করেছেন। এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে আমার বাংলায় অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাংলায় কোনো মানুষ উপেক্ষিত থাকবেন না। নতুন করে হিন্দুত্বের যারা জিগির তুলছেন তারা কিন্তু আজকে বুঝতে পেরেছেন, কারণ আমরা তো রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্বকে বিশ্বাস করি, আমরা তো স্বামী বিবেকানন্দের হিন্দুত্বকে শ্রদ্ধা করি, আমরা তো যোগী আদিত্যনাথ বা নরেন্দ্র মোদীর হিন্দুত্বে বিশ্বাস করি না। আমরা যারা গায়ত্রী জপ করে সূর্য প্রণাম করে আমরা বাড়ি থেকে বেরোই আমাদের দেবদেবীকে প্রণাম করে, তাদের কাছে আবার নতুন করে হিন্দুত্ব শিখতে হবে, সেটা কিন্তু আজকে নতুন করে আবার প্রমাণিত হলো যে বাংলায় কোনো ধর্মের রাজনীতি হয় না, তোষণের রাজনীতি হয় না। এখানে আমাদের সর্বধর্মের সর্ববর্ণের নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান, ভারতবর্ষের যে চিরসত্য বাণী আজকে কিন্তু সেটা পরিলক্ষিত হয়েছে। তাই আজকে পটাশপুর 1 নম্বর ব্লকের ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা শোভাযাত্রা, আমাদের প্রণম্য আমাদের ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ আমরা বলি, তারা আয়োজন করেছেন। আমরা মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী মহোদয়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানানোর জন্য এই শোভাযাত্রার আয়োজন করেছি। কতটা কার্যকরী হবে? কার্যকরী তো অবশ্যই হবে, কারণ দেখুন আমরা তো সমাজের সর্বস্তরের মানুষের কাছে আছি। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং আমাদের যে সমস্ত পরিবারের আমাদের আশ্রয়হীন অবস্থায় আছেন, আমরা বাংলা আবাস যোজনায় বাড়ি দেওয়ার কথা এর আগে বলেছিলাম, দিয়েও যাচ্ছি। আমি পটাশপুর 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হিসাবে আমাদের সদ্য রামনারায়ণ মিশ্র মহোদয় সহ অনেকেই আমাদের আছেন, তাদেরকে আমি কথা দিয়েছি যে যতদিন আমি থাকবো আপাতত চেয়ারে কিংবা বেঁচে থাকবো ওনাদের সেবা যেন আমরা করতে পারি। এবং সর্বোপরি মানুষের সেবা তো পরম ধর্ম, স্বামী বিবেকানন্দ তো বলেছেন যত্র জীব তত্র শিব, শিবকেনে জীব পূজা করার মন্ত্রে আমরা উচ্চারিত করে আমরা কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নিয়ে পারছি। আজকে এই মিছিলে কতজন ব্রাহ্মণদের নিয়ে হলো? 200-250 জন ব্রাহ্মণ সম্প্রদায়ের যারা আমাদের ট্রাস্টের সঙ্গে যুক্ত তারা আজকে এসেছে। আমরা এখান থেকে আমরা অবশ্যই যাব, সেখানে গিয়ে আমরা যে আমাদের শোভাযাত্রা শেষ হবে, দেবী প্রথম হয়েছে, আপনার চারের মহালয় হয়েছে, দেবী পক্ষে সূচনা লগ্নে পবিত্র দিনে আজকে আমাদের শোভাযাত্রা। আরে প্রথমে জানাই কোটাসপুর 1 নম্বর ব্লক এর 9টি অঞ্চলের সম্পাদক সভাপতি ও সাধারণ সদস্যগণ তারা উপস্থিত হয়েছেন। সবাই বসুন, সবাই বসুন, দাঁড়িয়ে যান।
দাঁড়িয়ে যাবে চলে।